আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল ওলা আকিবুল্লিল মুিনাতসালাম আলাহ আম্বিয়া আমা মুরসালিন আম্মা বাগাদ একদিন ইব্রাহিম ইবনে আধাম আলাই বসরা শহরের একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন লোকজন তার পাশে সম্ভবত হয়ে জিজ্ঞাসা করল হে আবু ইছাক আল্লাহ তা পবিত্র কোরআনে বলেন হত করুন হত কুর কুরকুম অর্থাৎ আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব কিন্তু আমরা অনেক প্রার্থনা করার পরেও আমাদের দোয়া কবুল হচ্ছে না এর কারণ কী লোকজনের এই প্রশ্নের জবাবে হজরত ইব্রাহিম ইবনে আধাম রহমাতুল্লা বললেন ওহে বসরার অধিবাসী দশটি ব্যাপারে তোমাদের অন্তর মরে গেছে যার কারণে তোমাদের দোয়া কবুল হচ্ছে না এক নম্বরে তোমরা আল্লাহ সম্পর্কে অবগত কিন্তু তার প্রদত্ত কর্তব্যসমূহ পালন করো না দুই নম্বরে তোমরা কোরআন পড়ো কিন্তু সে অনুযায়ী আমল করো না তিন নম্বরে তোমরা দাবি করো উল্লাহ সাল্লা সাল্লামকে ভালোবাসো কিন্তু তার সুন্নাহকে পরিত্যাগ করো চার নম্বরে তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো কিন্তু তোমরা তার পদঙ্ক অনুসরণ করো পাঁচ নম্বরে তোমরা জান্নাতের যেতে উদ্গ্রীব কিন্তু তার জন্য পরিশ্রম করো না ছয় নম্বরে তোমরা জাহান নামের ভয়ে আতঙ্কিত কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ সাত নম্বরে তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না আট নম্বরে তোমরা সর্বদা অন্যের দোষ বের করতে সচেষ্ট কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে উদাসীন নয় নম্বরে তোমরা আল্লাহর অনুগ্রহ উপভোগ করো কিন্তু তার জন্য সুক্রিয়া আদায় করো না দশ নম্বরে তোমরা মৃতদেহের দাফন সম্পন্ন করার পর তার থেকে শিক্ষা গ্রহণ করো না এই দশটি কাজের জন্য তোমাদের দোয়া কবুল হচ্ছে না সম্মানিত দর্শক আমাদেরও কি ভেবে দেখা উচিত নয় আমাদের অন্তর এসব ব্যাপারে মরে গেছে কি আসলে আমরা আল্লাহ আল্লাহতালার কাছে সব সময় দোয়া করি এবং প্রতিনিয়ত তার কাছে চাই এবং পাওয়ার আশা করি অথচ আল্লাহ সবাহান ওয়া তালা নির্দেশিত পথে আমরা চলতে রাজি না যার ফলে আমাদের দোয়াও কবুল হচ্ছে না আল্লাহ সুবাহান ওয়া তালা আমাদের সবাইকে তার দিনের জন্য কবুল করেন এবং বেশি বেশি ন্যাকামল করার তাওফিক দান করেন যার কারণে ন্যাক পরিবর্তে আমাদের দোয়া কবুল করেন আিনা আনী আহমদুলিল্লাহিরবিল মিন